বাঁকুড়া অসহায় দরিদ্র মানুষগুলোর একমাত্র ভরসা বিষ্ণুপুর প্রয়াস। আজ আমাদের সমাজে এমন অনেক সংস্থা আছে যারা সমাজের পিছিয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করে থাকেন, তাদের মধ্যে বিষ্ণুপুর প্রয়াস। আমাদের সমাজের বুকে উজ্জ্বল জ্যোতিষ্কর ন্যায় বিরাজমান। বন্যা ত্রাণ বিলি হোক কিংবা শীতের রাতে অসহায় মানুষগুলোর গায়ে শীত বস্ত্র দান করা বা রক্তদান শিবিরের আয়োজন হোক, সব জায়গাতে প্রয়াস কাজ চালিয়ে যাচ্ছেন। এবার তাদের সমাজসেবামূলক কাজে আরও একটি সংযোজন ঘটল, না খেতে পাওয়া মানুষগুলোর মুখে অন্ন তুলে দেওয়া। এমন অনেক পরিবার আছে যাদের দিনের শেষে অনেক সময় খাবার বেড়ে যায়। এছাড়া অনেক অনুষ্ঠানে খাবার বেড়ে গেলে এই সংস্থার সদস্যরা সেখান থেকে খাবার সংগ্রহ করে নিয়ে আসে এবং সেই খাবার অসহায় দরিদ্র মানুষ এবং যারা দুবেলা দুমুঠো খেতে পায় না তাদের মুখে অন্ন তুলে দেয়। এদিন আবারও 200 জনকে ভোজন করালো বিষ্ণুপুর প্রয়াস। বিষ্ণুপুর শহরে কুঠাকরণীতে আজ এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। আজকের মেনুতে ছিল ভাত, ডাল, ইঁচড়, পোস্ত, মাছ। বিষ্ণুপুর প্রয়াসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষও, খুশি অসহায় দরিদ্র মানুষগুলো। বিষ্ণুপুর প্রয়াস দীর্ঘ 2 বছর ধরে এই রকম সমাজসেবামূলক কাজ চালিয়ে যাচ্ছেন। অমিত শর্মা, প্রসঞ্জিৎ দত্তরা বলেন, অর্থের অভাবে টাকা পয়সা দিয়েও মানুষের সেবা করার সুযোগ পায় না, আর তাই গায়ে খেটে যদি মানুষের জন্য সমাজের জন্য কিছু করতে পারি তাহলে নিজেদের একটি ধন্য মনে করব। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, খবর 72 ঘন্টা। এই যে বিষ্ণুপুর প্রয়াসের ছেলেরা আপনাদের যে খাবার খেতে দিচ্ছে, কেমন লাগছে? ভালো, অনেক ভালো লাগছে। ছেলেপুলেরা সব খাচ্ছে, আমাদের ফুর্তি লাগছে। এত কষ্ট করে যে আপনারা এনে শুনে যে এখানে পরিবেশন করছে, দারুণ ভালো লাগছে। আচ্ছা, আজকে মোটামুটি কি কি খাবার দিল এখানে? ডাল, পোস্ত, আর চাটনি, আর মাছ, ভাত, সব কিছু দিয়েছে। ছেলেরা একবারে পেট পূরণ করে খেয়েছে, আমরা খেয়েছি। আপনার নাম? আমার নাম কমলা। আপনারা এই ধরনের কাজ কতদিন ধরে করছেন? আমরা এই কাজটা বিগত 2 বছর ধরে স্টার্ট করেছি। প্রয়াস একটা সংস্থার নাম করে আমরা 2 বছর ধরে স্টার্ট করেছি। আর এই কাজটা আমরা শুধুমাত্র খাবার দেওয়া সেটা নয়, বন্যার দান থেকে, কম্বল দান থেকে বিভিন্নভাবে আমরা করে থাকি বা এগুলো করে চলেছি। তো যেটা আমরা আজকে করতে পারছি, খাবার মানুষ যেটা আমাদের খাবার বেড়ে গেলে আমাদের ডাকছে, তার নাম আগে আমাদের করা উচিত। যে আজকে আজকের যেটা করেছি আমরা, সেটা হচ্ছে সুবোধা বলে একজন আছে, সে আমাদেরকে ফোন করে ডেকেছিল এবং জানিয়েছে, এবং তার জন্যই আজকে আমরা এই খাবারটা এনাদের হাতে তুলে মানে মুখে তুলে দিতে পেরেছি। দুটি খাবার গরিব বাচ্চা যারা পাচ্ছে না, সেটা আমরা চেষ্টা করছি, আমাদের যতটুকু চেষ্টা সেটুকু চেষ্টা করে চলেছি আমরা, আর কিছু নয়। আপনাদের কতজন আছেন আনুমানিক এই সংস্থার মধ্যে? আমাদের আনুমানিক 20 জন, 20-25 জনের মতো আছি আমরা। আপনার নাম? আমার নাম সুশান্ত। আপনাদের সংস্থার নাম? এরকম খাবার সবাই দেয়। আরেকটা কথা আমরা বলতে চাই যে এরকম খাবার যদি বেঁচে যায়, যদি আমাদের সাথে যোগাযোগ করা হয় বা আমাদেরকে জানানো হয়, তাহলে আমরা আর হয়তো কিছু মানুষের মুখে ধরে পুরনো জামা কাপড়, ওয়েস্টেজ খাবার সমস্ত কিছু আমরা দিতে পারবো। হ্যাঁ, এবং আরও আর্থিকভাবে কেউ যদি সহযোগিতা করতে চায় সেটাও, তাহলে আমাদের প্রয়াসে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, গরিবদেরকে হেল্প করবো আমরা। হ্যাঁ, যতটা পারবো আপনাদের সহযোগিতায় আমরা